সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন এখানে জমে থাকা ময়লা আবর্জনা প্রতিদিন নিয়ম করে আগুনে পুড়িয়ে দেয়া হয় ব্যতিক্রম নয় রোববারও হাসপাতালের বর্জ্যের সাথে পুড়ে যেতে পারত একটি নবজাতক। এ সময় কম্বল পেঁচানো নবজাতকের কান্না নজরে আসে একজনের এরপর তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জড়াই ওর মুখ বান্ধা পা বান্ধা ঠিক একটা বাচ্চা মারা গেলে যেরকম কাপড়ে কাপড় জড়ায় না ঠিক অমন গায়ে তাই তারপরে উনি পাড়াটা একজন দাঁড়তে দেয় হঠাৎ দেখে ওখানে আর কম বলবেন না এরকম খুলি দেখা দেয় বাচ্চা তারপরে ওখানে সংবাদ নিয়ে পুলিশ এসে পুলিশ আইসি নিয়ে হসপিটালে যাই একজন ফেলেই রেখে চলে যাইছি সে তার বাচ্চাটা পাঁচটা আর একজন আসতে গে দেখতে পেয়ে টিয়া করি কেন্দ্রে উঠেছে কেন্দ্রে উঠে তা ওই যে টিয়া করি কেন্দ্রে উঠেছে ও তার দেখা পড়ে ওইটা তুলিছে আগে তুলি দেখে ওই কম্বলটা যেরকম মানুষ মিরি গেলি মড়ক দে থা ওরা মড়ক দে দড়ি দে বাইন্দি দই মাতা বাইন্দি খুলি দেখা মনে করছি পিরিলির বাচ্চাটা চা এ খুলি দেখা বাচ্চা কাজ ছিল একটা মহিলা পাইছে পেয়ে মেডিকেলে আবার ভর্তি করিছে ভর্তি করার পরে তার এখন সমস্ত দায়িত্ব আমি নিচ্ছে আর এই বাচ্চাটাকে আমি মানুষ করতে চাই আমার যদি দেওয়া হয় তাহলে আমার নিজের মতো করে আমি মানুষ করবো একে তবে হাসপাতালে যাওয়ার পর পাওয়া যায় ভিন্ন গল্প বাচ্চাটিকে দেখেই চিনতে পারে চিকিৎসক সেবিকারা তাদের মতে দিন কয়েক আগে এক নারী এই বাচ্চাকে নিয়ে হাসপাতালে আসে নিবন্ধন খাতায় ওই নারীর নাম হীরা ঠিকানা সাতক্ষীরা সদর উপজেলার হারহদ্দা গ্রাম সঙ্গে একজন বৃদ্ধা মহিলাও ছিলেন পরে চিকিৎসকদের আপত্তি সত্ত্বেও অপুষ্ট প্রিম্যাচিউর্ড বাচ্চাটিকে নিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেন ডেলিভারি হয়েছিল ওর মা ওকে নিয়ে রাত্রে আসছিল যেদিন অ্যাডমিশন হয় আর কি আর শুক্রবারের সকালে আমরা ডিউটিতে ছিলাম তখন ওরা বলল ওর মা বললো যে বাচ্চাটা বাড়ি নিয়ে চলে যাবে তখন আমরা বললাম যে দেখেন বাচ্চা তো ওজন কম আছে আপনারা থাকেন সমস্যা নেই ওনারা বললো আমরা গরিব মানুষ খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে আমরা থাকতে পারবো না তারপর আমাদেরই একজন সিনিয়র নার্সিং অফিসার ওনাকে একশো টাকাও দিলেন বললেন আপনি এটা নিয়ে এখন আপাতত খাবার কিনে খান আর দুপুরে আপনার খাবার দিবে তখন আমরা বলবো একটু খাবার বেশি করে দিতে তারপর আপনি বাচ্চাটা নিয়ে যেন উনি বলছিলেন যে আমি সই দিয়ে বাচ্চা নিয়ে চলে যাব এই পর্যন্তই আমরা জানি তারপরে আগামী মানে গতকাল শুনি যে বাচ্চাটা নাকি এরকম ফেলে রেখে চলে গেছে সম্প্রতি সাতক্ষীরা সহ ওই অঞ্চলে নবজাতক শিশুদের প্রতি পিতামাতার নিষ্ঠুরতার কয়েকটি ঘটনা দেশ জুড়ে বেশ আলোচিত হয় এর মাঝেই সামনে আসে নতুন এই ঘটনা যা তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি করেছেন সংশ্লিষ্টরা